শুনতে পাচ্ছ না তুমি? কি এই যে একবারই ডাকলে, কোথায়? আমি তো ডাকছি তোমাকে। একবারই তো ডাকলে, বারবার ডাকবে, একবার ঠিক শুনতে হবে, ঠিক সারা দেবো, অত চিন্তার কি আছে? একবারই তো ডাকলে। আগর কিছু চিজ কো সচ্চে দিল সে চাতে হো তো উসে বার বার মাংনা পড়তা হ্যায়, আর তুমি তো একবার ডাকলে, একবারই তো ডাকলে। বলছি যে একটা বাথরুমে গিজার লাগিয়ে দাও না, ঠান্ডা পড়ে গেছে খুব, সবাই গিজার কিনে নিয়েছে, ঝুমা বৌদিও গিজার কিনে দিল। হাচ্ছো কেন? কত ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে। এই তো ও মা, কার হাঁচছো কাশছো আর ঠান্ডা পড়েনি? ঠান্ডা জন্য গিজার লাগাতে হবে। হ্যাঁ গিজার লাগাতে হবে, মানে গরম জল করতে হবে। এই তো তোমার ঠান্ডা লেগেছে, গরম জল করতে হবে। গিজার কিনে দাও না একটা। ওই যে রঙের বালতি আছে, একটা গিজার লাগিয়ে, রঙের বালতিতে সকালবেলায় মিউনিসিপালিটির জল এক বালতি ভরে দূর দূরে রেখে দেবে, দুপুরবেলায় গরম হয়ে যাবে, গিজারের কাজ করে দেবে। গিজার লাগিয়ে দাও, যাও যাও চা নিয়ে আসো, যাও যাও চা নিয়ে আসো। বলছি একটা গিজার লাগিয়ে দাও না। কোথায় যাচ্ছো? দোকানে গিজার আনতে যাচ্ছো? আরে বাজারে, দোকানে গিজার কে কি আনতে হবে? এই তো বললে গিজার আনতে যাচ্ছি। আরে গিজার নয়, গাজর আনতে যাচ্ছি বললাম, স্যালাড বানানোর জন্য। গিজার আনতে যাচ্ছো? একটা গিজার কিনে দাও না, দাও না, দাও না। একটা গিজার লাগিয়ে 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 দাও না।